তার কাছ থেকে জানার আছে, তার জীবনী যদি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে হয়তো পরবর্তী তরুণ প্রজন্ম তার সম্পর্কে আরও জানতে পারবে এবং তার জীবন থেকে অনেকে বাস্তব শিক্ষা নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে। মুহূর্তে আপনারা দেখেছেন যে উনি কিন্তু এই যে দেশের নির্বাচন এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো একেবারে মুখোমুখি অবস্থান, সে যেমনিভাবে সরকারি দলকে আহ্বান জানাতো যে সংলাপে বসার জন্য, ইভেন প্রধানমন্ত্রীর উনি যে সর্বশেষ সাক্ষাৎ করেছেন সেখানেও তিনি বলেছেন আপনি বিরোধী দলের সাথে সংলাপে বসেন। আবার আমাদেরকেও তিনি বারবার বলছেন দাবি আদায়ে সকল বিরোধী দল ঐক্যবদ্ধ থেকে যেন আমরা কাজ করি। তো এই যে তার আসলে একটা গুণ, এটা অনন্য। সেই জায়গা থেকে আমি মনে করি যে ভবিষ্যৎ প্রজন্মের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তার কাছ থেকে জানার আছে। তার জীবনী যদি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে হয়তো পরবর্তী তরুণ প্রজন্ম তার সম্পর্কে আরও জানতে পারবে এবং তার জীবন থেকে অনেকে বাস্তব শিক্ষা নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে। আন্দোলন চলছে, আন্দোলনের অন্যতম উপদেষ্টা ছিলেন, তো তার আপনাদের আন্দোলনকে এটা ঠিক সবচেয়ে আমরা বিশেষ করে শুধুমাত্র গণ অধিকার পরিষদ কিংবা আমি ব্যক্তিগতভাবে না, সকল বিরোধী দল আসলে একটা বড় ক্ষতির জায়গায় পড়েছে, বড় একটা অভিভাবক শূন্যতা তৈরি হয়েছে। কারণ জাফরুল্লাহ চৌধুরীকে সামনে রেখে যেভাবে আমরা সেফ গার্ড হিসেবে তাকে নিয়ে আমরা যেভাবে রাজপথের আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, সেই লেখক মুস্তাক হত্যার পরে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী কর্মসূচি তিনি হুইল চেয়ারে ছিলেন, এমনকি আপনার আমাদের মোদি বিরোধী আন্দোলনে আমাদের অসংখ্য ছাত্ররা যখন অন্যায় নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি হাইকোর্ট অভিমুখে আপনার পদযাত্রা করেছিলেন, কোর্টের মধ্যে তিনি বিচারপতিদের সাথেও কথা বলেছিলেন যে কেন পাকিস্তান আমলেও যেখানে বঙ্গবন্ধুকে সকালে গ্রেপ্তার করে বিকালে জামিন দেওয়া হচ্ছে সেখানে আজকে ছাত্র যুবক তরুণদেরকে কেন জামিন দেওয়া হচ্ছে না, এবং তিনি কিন্তু কারো সাথে কারো কাছে আপোষ করেন নাই, মাথা নত করেন নাই। আপনারা জানেন যে তার সবচেয়ে উল্লেখযোগ্য কর্মের মধ্যে একটি কর্ম হচ্ছে ওষুধ নীতি করা। ওষুধ নীতির ফলে বাংলাদেশের ওষুধ শিল্প একটা ব্যাপকভাবে বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে এবং মানুষ স্বল্প মূল্যে ঔষধ আপনার কেনার সুযোগ পেয়েছে। একইভাবে তিনি স্বাস্থ্য নীতি করার জন্য খুব আন্তরিক ছিলেন, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আসলে সেটি সম্ভব হয়নি। কারণ এখন দেশের ব্যবসা বাণিজ্য বিভিন্ন সেক্টর তো সিন্ডিকেটের হাতে জিম্মি, ওষুধ নীতি করতে গিয়ে তিনি কিন্তু হত্যার শিকার হয়েছে, হত্যার মানে হুমকির শিকার হয়েছিলেন, তার প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছিল, তার উপরে হামলা করা হয়েছিল। যে কেন তিনি এই ওষুধ শিল্পী যারা আপনার সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু আপোষ করেননি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, সকল রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা, খালেদা জিয়াকেও তিনি পরামর্শ দিয়েছেন, তারা তাকে ডেকে পরামর্শ শুনেছেন, এইরকমের একটা জায়গায় তিনি ছিলেন। তো এইরকমের একজন বহুমুখী চরিত্র, সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশে আছে সেটা আমার দৃষ্টিতে নাই। তো জাফরুল্লাহ চৌধুরীর এই ক্ষতি অপূরণীয়, এটা পূরণ হবার নয়। তারপরেও হয়তো আমরা আশা করি যে ভবিষ্যতেও আমরা এরকম জাফরুল্লাহ চৌধুরীর উত্তরসূরিদেরকে আমরা দেখতে পাবো।